হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি স্থানাঙ্ক জ্যামিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে, যেটি হলো আমাদের ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জেনেই থাকবো, আমাদের কাছে যদি একটি আয়তক্ষেত্র থাকে যেটি দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে আমাদের এ ইকুয়ালস টু এ ইন্টু বি। সেরকম ভাবে যদি আমাদের কাছে একটি ত্রিভুজ থাকে যেটির উচ্চতা h হয় এবং বৃত্তি অর্থাৎ কিনা বেস c হয়, তাহলে ত্রিভুজটির এরিয়া অর্থাৎ কিনা ক্ষেত্রফল হবে আমাদের হাফ ইন্টু h ইন্টু c। সেরকম ভাবে আমাদের কাছে যদি একটি চতুর্ভুজ থাকে যেটির একটি বিপরীত জুড়ি অসমান্তরাল হয় এবং অপর বিপরীত জুড়ি সমান্তরাল হয়, তাহলে আমাদের এটিকে আমরা রাইট ট্র্যাপিজিয়াম বলেও জেনে থাকি। তো এই আয়তক্ষেত্রটির মান হবে আমাদের হাফ ইন্টু পি প্লাস আর ইন্টু কিউ, যেখানে পি এবং আর এই দুটি বাহু সমান্তরাল এবং কিউ এবং এস এই দুটি বাহু অসমান্তরাল। সেরকম ভাবে আমাদের যদি একটি গ্রাফ পেপারে কয়েকটি বিন্দুকে আমরা যদি যোগাযোগ করে একটি আয়তক্ষেত্র করতে পারি, তা এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয় এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাহলে আমরা কি করে বার করব। আমরা দেখতেই পাচ্ছি যে এই দৈর্ঘ্যটি হলো আমাদের 3 4 - 1 অর্থাৎ কিনা 3 একক, এবং এটির প্রস্থ হলো আমাদের 6 - 2 অর্থাৎ কিনা 4 একক। তাহলে আমরা বলতেই পারি যে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের মান হবে 4 × 3 = 12 বর্গক্ষেত্র। সেরকম ভাবে যদি আমাদের একটি ত্রিভুজ দেওয়া থাকে যেটি সমকোণী হয় এবং এটি আমাদের এখানে সমকোণটি, এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয় এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে এই ভিত্তিটি হলো আমাদের 4 - 1 অর্থাৎ কিনা 3 একক, এবং এইটি অর্থাৎ কিনা উচ্চতা হলো আমাদের 3 - 1 অর্থাৎ কিনা 2 একক। তাহলে আমরা বলতেই পারি যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 3 × 2 অর্থাৎ 3 বর্গক্ষেত্র। ধরো আমাদের গ্রাফ পেপারে এবার একটি ত্রিভুজ দেওয়া হলো যেটির তিনটি বিন্দু হলো আমাদের পি কিউ এবং আর, এবং পি বিন্দুটি স্থানাঙ্ক হলো x1, y1, কিউ এর x2, y2 এবং আর এর x3, y3। আমাদের এবার বলা হলো এই ত্রিভুজটি পি কিউ আর ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে বার করতে। তো সেটি বার করার জন্য আমরা প্রথমে কি করলো, প্রথমে পি কিউ এবং আর তিনটি বিন্দু থেকে তিনটি সরলরেখা টানবো যেটি নাকি এক্স অ্যাক্সিস এর উলম্ব এবং ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল। এবং এই তিনটি সরলরেখা যেখানে এক্স অ্যাক্সিস যে বিন্দুতে ছেদ করেছে সেটিকে আমরা বলবো বি এ এবং সি। এবার আমাদের এই ত্রিভুজটি পি কিউ আর এর এরিয়াকে আমরা এভাবে লিখতে পারি, পি কিউ আর ইকুয়াল টু এরিয়া অফ বি কিউ ই আর সি মাইনাস এরিয়া অফ বি কিউ আর সি। এবার আমাদের সমস্যাটি হলো যে বি কিউ আর সি একটি চতুর্ভুজ এবং এটি একটি রাইট ট্র্যাপিজিয়াম, অর্থাৎ এটি একটি বিপরীত জুড়ি সমান্তরাল বাহু আছে। কিন্তু বি কিউ পি আর সি পি আর সি যেটি নাকি হলো আমাদের এটি এটি একটি পঞ্চভুজ, অর্থাৎ এটির ক্ষেত্রফলের কোনো সাধারণ সূত্র আমাদের জানা নেই। তো আমরা সেই জন্যে
বিকিউপিআরসি এই পঞ্চভুজটিকে দুটি চতুর্ভুজের ক্ষেত্রফলের যোগ হিসাবে লেখার চেষ্টা করি। তো বিকিউপিআরসি হলো আমাদের এরিয়া অফ বিকিউপিএ প্লাস এপি আর সি, এবং আমরা দেখতেই পাচ্ছি মানে এই দুটি চতুর্ভুজই একটি রাইট ট্রাপিজিয়াম, অর্থাৎ এই দুটিরই একটি বিপরীত জুড়ি বাহু সমান্তরাল এবং অপরটি নয়। তো আমরা বিকিউপিএ এরিয়া কে লিখতে পারি হাফ ইন্টু আমাদের ভিত্তি হলো এবি, অর্থাৎ কি না x1 মাইনাস x2, এবং আমাদের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য হলো y1 এবং y2। সেভাবেই আমরা এরিয়া অফ এপিআরসি লিখতে পারি, যেটি নাকি হবে আমাদের একইভাবে x3 মাইনাস x1 ইন্টু y1 প্লাস y3। এভাবেই আমরা বিকিউআরসিরও ক্ষেত্রফলটিকে লিখতে পারি, সেটি হবে আমাদের হাফ ইন্টু x3 মাইনাস x2 ইন্টু y2 প্লাস y3। এবার আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল PQR এরিয়া হলো হাফ x1 মাইনাস x2 ইন্টু y1 প্লাস y2 প্লাস হাফ x3 মাইনাস x1 ইন্টু y1 প্লাস y2 সরি y3 মাইনাস হাফ x3 মাইনাস x2 ইন্টু y2 প্লাস y3। এটিকেই একটু সিম্পলিফাই করে আমরা দেখতে পারি যে এটির মান দাঁড়ায় কিছুটা এরকম, হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। তো এটি হলো আমাদের একটি PQR ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র, যেখানে আমাদের তিনটি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। এবার আমরা ক্ষেত্রফলের সাধারণ সূত্রটিকে প্রয়োগ করে দেখে নিই তার সত্যতা। ধরো আমাদের কাছে তিনটি বিন্দু আছে পি কিউ এবং আর, এবং তিনটি স্থানাঙ্ক হলো 3,5, -4,4 এবং 5,2, এবং আমাদের বলা হলো শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজ আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফলটি হিসাব করে দেখতে। আমরা প্রথমে যেটা করব, আমাদের x1, y1, x2, y2 এবং x3, y3 এর মানগুলি লিখে নেব। ধরে নিই আমাদের পি কমা বিন্দুটিকে আমরা ধরলাম x1, y1। তো x1, y1 হলো আমাদের 3,5, সেরকম ভাবে ধরো আমাদের x2, y2 হলো -4,4, এবং আমাদের x3, y3 হলো 5,2। এবার আমাদের যে সাধারণ সূত্রটি জানা আছে, যেটি নাকি হলো এরিয়া অফ PQR হলো হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 এবং x3 ইন্টু y1 মাইনাস y2। এখানে আমাদের x1 হলো 3, y1 হলো 5, x2 হলো -4, y2 হলো 4 এবং x3 হলো 5 এবং y3 হলো 2। এই সবকটি মান বসিয়ে আমরা পেতে পারি এখানে ক্ষেত্রফল
হাফ ইন্টু 3 ইন্টু 4 মাইনাস 3 প্লাস মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 5 প্লাস 5 ইন্টু 5 মাইনাস 4 হলো আমাদের 11 এন্ড হাফ বর্গ ক্ষেত্র। তো এভাবেই আমরা PQR ত্রিভুজটি ক্ষেত্রফল নিতে পারি। এবার তোমাদের মনেই হতে পারে যে আমরা x1 কমা y1, x2 কমা y2 এবং x3 কমা y3 যদি অন্য বিন্দুকে নিতে হয়, অর্থাৎ কি না, ধরো x2 কমা y2 যদি আমি মাইনাস সরি 5,2 কে নিতাম এবং x3 কমা y3 কে যদি আমি মাইনাস 4,4 নিতাম, তাহলে কি হতো আমাদের বর্গক্ষেত্রের মান, সেটা আমরা এক্ষুনি দেখতে চলেছি। ধরো আমরা আগের উদাহরণটিতে P বিন্দুটিকে যেরকম x1 কমা y1 নিয়েছিলাম তাই রাখলাম, কিন্তু R বিন্দুটিকে আমাদের নিয়ে নিলাম x2 কমা y2 এবং Q বিন্দুটিকে আমরা নিলাম x3 কমা y3। তাহলে আমরা দেখা যাক PQR ক্ষেত্রফলটি কত হয়। আমরা এখানে একই ভাবে যদি সাধারণ সূত্রটি ব্যবহার করি এবং x1 y1 যেটি নিচ্ছি হলো আমাদের 3,5, x2 y2 যেটি নাকি হলো আমাদের 5,2 এবং x3 y3 যেটি নাকি হলো আমাদের -4,4, এই তিনটি ভ্যালু অর্থাৎ তিনটি মান যদি আমরা এই সাধারণ সূত্রে ব্যবহার করি তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের ক্ষেত্রফলটি আসছে -11.5 বর্গক্ষেত্র। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের 11.5 এই জিনিসটি একই আছে, শুধু এটির আগে একটি মাইনাস চিহ্ন বসে গেছে। তো আমরা দেখে নিই একটু এখানে আমাদের অপোজিট সাইনে কেন আসছে ক্ষেত্রফলটি। ধরা যাক আমাদের কাছে যে তিনটি বিন্দু দেওয়া আছে, সেই তিনটিকে আমরা একটি গ্রাফ পেপারে আঁকলাম, তাহলে আমরা তিনটির স্থানাঙ্ক গঠন করে এরকম একটি আকার পাচ্ছি। এবার আমরা যদি আগের উদাহরণটির মতো পি কে নিই x1 কমা y1, কিউ কে নিই x2 কমা y2 এবং আর কে নিই x3 কমা y3, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যদি আমরা x1 থেকে x2 থেকে x3 যাই তাহলে আমরা কিছুটা এরকম ভাবে যাব, যেটি নাকি হবে আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ কি না, ঘড়ির কাঁটার বিপরীত দিশায়। তো আমরা জানতে পারছি যে যদি আমরা এরকম ভাবে যাই এবং আমাদের x1 থেকে x2 কমা x3 যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে আমরা একটি ধনাত্মক ক্ষেত্রফল পাচ্ছি না। কিন্তু আমরা যদি এখানে এই উদাহরণটির মতো এইটি কে নিই x1 কমা y1 এবং r কে নিই x2 কমা y2 এবং q কে নিই x3 কমা y3, তাহলে আমরা x1 থেকে x2 কমা x3 যাব কিছুটা এরকম ভাবে। অর্থাৎ কিনা, ঘড়ির কাঁটা যে দিশায় চলে সেই দিশারই বরাবর। তো আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা একটি ঋণাত্মক ক্ষেত্রফল পাচ্ছি, অর্থাৎ একটি মাইনাস চিহ্ন আগে চলে আসছে। তো আমরা এখান থেকে বলতে পারি যদি আমাদের x1 থেকে x2 থেকে x3 ঘড়ির দিশার বিপরীতে হয় তাহলে আমরা পাবো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ তাহলে আমরা একটি ধনাত্মক ক্ষেত্রফল পাবো। এবং আমাদের যদি x1 থেকে x2 থেকে x3 ঘড়ি কাটার বিপরীতে হয় অর্থাৎ কিনা ক্লকওয়াইজ, তাহলে আমরা একটি ঋণাত্মক ক্ষেত্রফল পেতে চাচ্ছি। এই জন্যই আমাদের PQR ত্রিভুজটি ক্ষেত্রফলকে একটি দুটি দাঁড়ির মাঝখানে প্রকাশ করা হয়, এবং আমরা জানি যে এই
দুটি দাঁড়িকে নিয়ে এক্স, এটিকে আমরা বলে থাকি মড চিহ্ন। মড চিহ্ন তো এটির কে আমরা এক্স ডিফাইন করে থাকি যখন এক্স গ্রেটার দেন জিরো, এবং মাইনাস এক্স ডিফাইন করে থাকি যখন এক্স লেস দেন জিরো। অর্থাৎ কি না, যখন এক্স ধনাত্মক তখন এটি একটি ধনাত্মক ভ্যালু দেয়, বাট যখন এক্স ঋণাত্মক তখন এটি মাইনাস অফ এক্স দেয়। অর্থাৎ কিনা, মাইনাস অফ ঋণাত্মক একটি সংখ্যা, অর্থাৎ কিনা ধনাত্মক একটি সংখ্যা। সোজা কথায় মড এক্স আমাদের যে কোনো জিনিসের আগে থেকে নেগেটিভ চিহ্নটি সরিয়ে দেয়। অর্থাৎ যদি আমরা মড অফ আগের উদাহরণটির মতো -11.5 নিই, তাহলে আমরা পাবো 11.5। এভাবেই আমরা জানতেই পারি যে একটি ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হতে পারে না, ওই জন্য আমরা সবসময় নেগেটিভ চিহ্নটিকে সরিয়ে আমাদের ক্ষেত্রফলটিকে লিখি। তো আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র পেয়েছি এটা। এবার আমরা দেখতেই পাচ্ছি যে আমরা অনেক সময় এই সূত্রটি ভুলে যেতে পারি, তো এটিকে আমাদের মনে রাখার জন্য একটি সহজ সরল উপায় চাই। সেই জন্য আমরা প্রথমে আমাদের দেওয়া মানগুলিকে একটি খাতায় এরকম ভাবে লিখে নেব, x1 x2 x3 x1 y1 y2 y3 এবং y1। এবার আমরা উপর থেকে নিচ তিনটি কোনাকুনি অ্যারো আঁকবো, যেগুলো নাকি এরকম দেখতে হবে, এবং আমরা একইভাবে নিচ থেকে উপর আরো কোনাকুনি আরো তিনটি অ্যারো আঁকবো, যেগুলো নাকি এরকম দেখতে হবে। এবার আমাদেরকে ক্ষেত্রফলটি এরিয়া মাপার জন্য প্রথমে হাফ লিখে নেব আমরা বাইরে, তারপর যে তিনটি অ্যারো উপর থেকে নিচের দিকে আছে সেগুলিকে আমরা পজিটিভ নেব, অর্থাৎ ধনাত্মক, এবং যেগুলি আমাদের নিচ থেকে উপরের দিকে আছে সেগুলিকে আমরা ঋণাত্মক নেব, অর্থাৎ কিনা নেগেটিভ। এইভাবে দেখলে আমরা পাচ্ছি x1 x2 পজিটিভ প্লাস x2 x3 x2 y3 সরি পজিটিভ প্লাস x3 y1 পজিটিভ, এবং x2 y1 হবে আমাদের এবার নেগেটিভ, কারণ এটি নিচ থেকে উপরের দিকে অ্যারো। একইভাবে x3 y2 হবে আমাদের নেগেটিভ, এবং x1 y3 হবে আমাদের ঋণাত্মক। তো এটি হলো আমাদের PQR এর ক্ষেত্রফলের সাধারণ সূত্র, যেটি আমরা এটিকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা এটি পাবো, এবং এটি মনে রাখা অত্যন্ত সহজ। ধরো আমাদের এবার একটি ত্রিভুজ দেওয়ার জায়গায় চতুর্ভুজ দেওয়া আছে, তো আমরা যে কোনো দুটি বিপরীত বিন্দুকে যোগ করে আমাদের চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজের যোগফল বানিয়ে নিতে পারি। এবার আমরা আলাদা আলাদা করে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটির ক্ষেত্রফল মেপে দুটিকে যোগ করে দিলেই আমাদের পুরো চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যেতে পারি আমরা। এভাবেই আমরা যে কোনো আকারের জন্যই আমরা সেটিকে ভেঙে ভেঙে নানা ত্রিভুজ এবং চতুর্ভুজের মাধ্যমে পুরো জিনিসটিরই ক্ষেত্রফল বার করতে পারি।